পরিবর্তন পরিবর্তন আহি গেল, সকলোতে পরিবর্তন ঘটিল, বজারটো পরিবর্তন ঘটিছে, মূল্যটো বজার এটা মূল্যবৃদ্ধির জুই লাগিছে। কিন্তু রজা ঘর বর্তমান শুই আছে, ঘর ব্যবহার করা সামগ্রীর পর খাড়া থাকলে কত নাই, কত বৃদ্ধি হওয়া নাই দাম। বর্তমান পি আই নিউজের ডেস্কত উপস্থিত আছো, ডেস্কর পরিবেশ প্রথমে আপনার দেখাবলৈ চেষ্টা করছো, আর বর্তমান সকলে ব্যস্ত হয়ে আছে, আর সেই সময়তে আমি মূল্য বৃদ্ধির যে গ্রাফ রেখাটা আজির তারিখত খাড়া তেলের গ্রাফ রেখাটা আমি আপনার জানাবলৈ চেষ্টা করছো। প্রথমে আপনার ওসলে আহিছো, আজি গ্রাফ রেখাটাল কেনেকুৱা হৈ আছে পেট্রোলের? পেট্রোলের দাম দৈনন্দিন বৃদ্ধি হয়ে আছে, দিনে দিনে বৃদ্ধি হয়ে আছে। আজি দিল্লিত হয়েছে 107.24 টাকা পেট্রোলের দাম, ডিজেলের দাম আছে আজি 95.97 টাকা, মুম্বাইত আছে 113.12 টাকা পেট্রোলের দাম। আজি দেশের রাজ্য সময়ের ভিতর কিন্তু মুম্বাইত দাম বৃদ্ধি হয়েছে নাকি? হয় হয় দাম বৃদ্ধি হয়েছে, প্রতিদিনে পেট্রোল ডিজেলের দাম মূল্য বৃদ্ধি হয়ে আছে, প্রতিদিনে বৃদ্ধি হয়েছে। কি আছে আজি অসমৰ ক্ষেত্ৰত? আজি ডিমা হাসাওত পেট্রোলের দাম সকলতকৈ বেছি আছে, ডিমা হাসাওত আছে 106 টাকা, মহানগরীত 103 টাকা আছে, ডিমা হাসাওত আজি রাজ্যের ভিতর আটাইতকৈ বেছি দাম আছে পেট্রোলের, আর সমগ্র রাজ্যতে দৈনন্দিন পেট্রোলের দাম বৃদ্ধি হয়েছে। আর অকল পেট্রোলের দামে নহয়, প্রতিটি বস্তুতে মূল্য বৃদ্ধি হয়ে আছে, পাকঘরের সামগ্রীরপরা আপনি যদি চাই, নিমখেরপরা হালধিরপরা কেঁচা সামগ্রীর পর কেঁচা, মানে যা আমি দৈনন্দিন ব্যবহার করে আছো কেঁচা সামগ্রী, পিঁয়াজ, পিঁয়াজের কেজি আজি 60 টাকা, আলুর কেজি 30 টাকা হয়েছে, গাজরের কেজি 100 টাকা হয়েছে, জলকিয়ার কেজি 120 টাকা হয়েছে, মিঠাতেল 200 টাকাত কিনবলগিয়া হয়েছে। সরকারে একটকিয়া চাউল ঠিকই দিছে, ফ্রিতে দিছে একটকিয়া চাউল, কিন্তু একটকিয়া চাউলখিনি কোনে পাইছে? হিতাধিকারীখিনিয়ে পাইছে। সাধারণ যিখিনি আপনার মধ্যবিত্ত পরিয়ালের লোক আছে বা যিখিনি আছে সেইখিনিয়েতো সকলোৱে পোৱা নাই নহয়, তেওঁলোকেতো দামত কিনি খাবলগা হৈছে। আর মিঠাতেলের দাম এনেদরে হঠাৎ বৃদ্ধি করে দিছে, চাওক 200 টাকা লিটার, সাধারণ জনতার মূরত মাধমার খুঁধাইছে ন সরকারখনে। সরকারে কি কৈছিলে পরিবর্তন হব, কিহর পরিবর্তন হৈছে? মূল্য বৃদ্ধির পরিবর্তন হৈছে, মূল্য বৃদ্ধি রোধ করার বাবে যে জনতাক সুযোগ দিব লাগে, জনতাক কি করব লাগে, সহায় করব লাগে, মূল্য বৃদ্ধি রোধ করব লাগে সরকারে, তেনেস্থলত মূল্য বৃদ্ধি রোধ করার ক্ষেত্রত সরকার আজি ব্যর্থ হয়েছে। যে সময় স্কটল্যান্ডত পেট্রোলের মূল্য 58 পয়সা হয়েছে, ভারতীয় মূল্য 58 পয়সা, সেই সময় কিন্তু আজি ভারতের মুম্বাই পেট্রোলের শতকর্ষ পার হয়ে 113 টাকাল পেট্রোলের দাম বৃদ্ধি হয়েছে। এক কথা কবলে গেলে বজারত জুই লাগিছে, আপনি নিমখ আপনি প্রতিদিনে নিমখের পর খাড়া তুললে সকলকে কত বৃদ্ধি হওয়া নাই মূল্য বৃদ্ধি, কিন্তু সরকার যে এই মুহূর্তলকে হার পোয়া নাই, সরকার যে এই ক্ষেত্রে সদায় নীরব ভূমিকা গ্রহণ করেছে, যোগানমন্ত্রীগুলি যোগানমন্ত্রী এই মুহূর্তলকে দাম বৃদ্ধির উপর মন্তব্য আগবা নাই, সেই কথা কিন্তু এক নীরব ভূমিকায় কিন্তু জনসাধারণের মনত এক এক প্রশ্নকিয়া করেছে। আমি পি আই নিউজে বজারে বজারে গৈছিল, আর বজারত সকল লোকে আজির দিন সকলে মূরে কপালে হাত দিবলগা হয়েছে যে আপনি ঘরের পর 500 টাকা বজারলে ওলাই যায়, আপনি মূরে কপালে হাত দি ব্যাগটো দুটামান পাচলির বাদে অন্য কোনো একো আনিব নোৱাৰে। আমার এসোসিয়েট এডিটর জনগ্রাহর ওসরে আহিছো, কি কব, বজার বর্তমান জুই লাগিছে আর সরকারখন যে নীরব ভূমিকা নিস্তব্ধ ভূমিকা গ্রহণ করেছে। হয় আমিনো কি কম, সকলো দেখি আছে রাইজে মূল্য বৃদ্ধিটো মাত্রাধিক হয়েছে, সাধারণ জনতার অল্প কষ্টকর হয়েছে চলবলে। আপনাদের দেখি যখন দুচকিয়া চারিচকিয়া বাহন লো অফিস কাছারিলে আহে বা নিজের ব্যবসায় বাণিজ্যত ব্যস্ত থাকে, সেই সকলের দৈনিক ইনকাম কিমান, তেখেতলোকে যদি খরচখিনি পয়সা তেলের নামতে যদি খরচ করবলগা হয় তেখেতলোকের পরিয়াল চলাতে কিছু সমস্যা সৃষ্টি হব। তারপরে আমার যখন লোকে দৈনিক হাজিরা করে, দৈনিক হাজিরা পাওয়া সকলে বাহনত অহা যাওয়া করবলগা হয়, বাহনত অহা যাওয়া করতে তেখেতলোকে মাত্র অধিক ভাড়া দিবলগা হয়, কারণ কেলে গাড়ি বাহনের গরাকী সকলে 10 টাকা ঠাইত 20 টাকা লৈছে, 40 টাকা ঠাইত 80 টাকা লৈছে, তেনে ধরনের পয়সা দি সেই সকল হাজিরা করে, দিন হাজিরা করা লোকে বা যে সকল সৰু সুৰা কাম কৰিছে তেখেতলোকে পয়সা উপরি পয়সা ভরবলগা হয়েছে, আর পয়সা নিদিলে সেই বাহনের গরাকিয়ে ওরতে যাত্রীক ধমকি দিয়াও আমি সময় দেখিলে পাইছো। গতকাল এই সকলবিলাক দিক চাই 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 দিলে বহুত ভাল হয়, আর আনপি আপনার অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধির কোনো ধরনের গুরুত্ব নাই, এই সম্পূর্ণ বিফল। আর এই আগন্তুক 30 অক্টোবর অনুষ্ঠিত হবলগিয়া
বিধানসভা প্রভাব নপরিব তার কোনো মই করব নয় বর্তমান এই ক্ষেত্রে কিন্তু সরকার ভূমিকা কিংবা সরকারখানে গ্রহণ করেছে যদি সরকার সময় থাকুনি মূল্য বৃদ্ধির ক্ষেত্রে দাম খাদ্য সামগ্রীর বিভিন্ন সামগ্রীর দাম নির্ধারণ নকরে কিন্তু সর্বসাধারণ খাতি খুব কাইলে আমি কাইলের পর বজারে বজায় গিয়ে রাইজর মত মূল্য বৃদ্ধির ক্ষেত্রে রাইজ চাকরি আর সরকারের দৃষ্টিগোচর করার আমি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করি।